আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের বশীকরণ তন্ত্র সম্বন্ধে আলোচনা করা আছে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনি বশীকরণ কাটাতে পারবেন অর্থাৎ যদি আপনার কোনো নিকটস্থ কোনো মানুষকে অর্থাৎ সে পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে আপনি মনে করছেন যে তাকে কেউ বসীভূত করে রেখেছে কেউ তন্ত্রক্রিয়ার দ্বারা বশীকরণ করে রেখেছে কোনো ব্যক্তিকে তাহলে তার বশীকরণ ক্রিয়াটি কিভাবে আপনি কাটাবেন আজকে আমি শিখিয়ে দেবো যদি সে আপনার কাছের মানুষ হতে পারে তাহলেও তার উদ্দেশ্যেও ওই বশীকরণটি কাটাতে পারবেন সে যদি দূরের মানুষ হয় সেক্ষেত্রেও তার উদ্দেশ্যে কাটাতে পারবেন ঠিক আছে কিন্তু মনে রাখবেন বশীকরণ যার উদ্দেশ্যে মানে কাটাবেন কাটানোর যে ক্রিয়াটি করবেন সেই মানুষটিকে আপনার সামনে থাকতে হবে ঠিক আছে তবেই আপনি তার বশীকরণটি কাটাতে পারবেন এই তন্ত্রক্রিয়ার দ্বারা তো সে আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যদি আপনি মনে করছেন যে সেই মানুষটিকে কেউ তন্ত্রক্রিয়ার দ্বারা বশীকরণ করে রেখেছে তাহলে আপনি এই ক্রিয়ার দ্বারা সে যত শক্তিশালী তন্ত্র করে রাখুক না কেন এই ক্রিয়া করলে সেই বশীকরণ খণ্ডন হবেই বশীকরণ কেটে যাবে ঠিক আছে তো আসুন আজকে শিখিয়ে দিচ্ছি বশীকরণ কাটানোর একটি শক্তিশালী তান্ত্রিক পদ্ধতি এই বশীকরণ কাটানোর ক্রিয়াটি আপনি যে কোনো ধর্মের ব্যক্তি হলেই করতে পারবেন ছেলে হলেও করতে পারবেন মেয়ে হলেও করতে পারবেন ঠিক আছে শুধু নিষ্ঠা সহকারে সঠিক প্রয়োগ পদ্ধতির মাধ্যমে ধৈর্য বিশ্বাস সহকারে করতে হবে ঠিক আছে তাহলেই আপনি বশীকরণ অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন যে যত শক্তিশালী বশীকরণ করে রাখুক না কেন এই তান্ত্রিক ক্রিয়া করতে পারলেই সেই বশীকরণ খণ্ডন হবেই হবে ঠিক আছে তো এই বশীকরণ খণ্ডন করার জন্য কী করতে হবে ভালো করে শুনবেন কয়েকটি জিনিস আপনাকে আগে জোগাড় করে নিতে হবে সেটা হচ্ছে সাতটি কূয়োর জল বা সাতটি কলের জল ঠিক আছে মানে যেই জলটা মাটির মানে ভূগর্ভস্থ মাটির নিচে থেকে উঠছে সেই রকম জল আপনাকে নিতে হবে পরিষ্কার সেটা কলের জল হতে পারে বা কূর জল হতে পারে ঠিক আছে তো যে কোনো সাতটি ঠিক আছে সাতটি আলাদা আলাদা কলের জল হলে সাতটি আলাদা আলাদা কল একটু ঘুরে ঘুরে বোতলে করে ধরে নেবেন সাতটি আলাদা আলাদা কলের জল ঠিক আছে আর যদি ট্যাপের জল নিতে চান তাহলে সাতটি আলাদা আলাদা ট্যাপের জল নিতে পারেন বা সাতটি আলাদা আলাদা কোর জল নিতে পারেন ঠিক আছে একটু ঘুরে ঘুরে সাতটি জায়গা থেকে এরকম জল নিতে হবে এবং পরিষ্কার জল হতে হবে খাবার যোগ্য জল ঠিক আছে এবং আপনাকে জোগাড় করতে হবে গোবরের ঘুঁটে গোবরের ঘুঁটে ঠিক আছে বেশি পরিমাণে ঘুঁটে জোগাড় করবেন এবং আপনাকে জোগাড় করতে হবে একটি রুদ্রাক্ষের মালা যেটায় একশো আটটি রুদ্রাক্ষ বীজ আছে সেরকম রুদ্রাক্ষের মালা একশো আটটি বীজ থাকবে এরকম মালা রুদ্রাক্ষের যে কোনো দশকর্মার দোকানে বা তন্ত্র সামগ্রীর দোকানে পেয়ে যেতে পারেন কিনে নেবেন এবং আপনাকে তৈরি করতে হবে একটি কুণ্ড যেখানে আপনি বসে কাজটি করবেন সেখানে একটি কুণ্ড তৈরি করে নেবেন ইট দিয়ে ভালো করে চারধারটা ঘিরবেন এরকম চতুর্ভুজ অর্থাৎ স্কোয়ার করবেন ঠিক আছে ইট দিয়ে ভালো করে ঘিরে একটা কুণ্ড তৈরি করে নেবেন এবারে ভালো করে শুনবেন কাজটি কি করতে হবে এবং আপনাকে জোগাড় করতে হবে বেশি পরিমাণে ধুনো বেশি পরিমাণে ধুনও কিনে নেবেন এবং কিনবেন বেশি পরিমাণে গুগুল ধূপ গুগুল ধূপও বেশি পরিমাণে কিনে নেবেন এবারে কাজটি কি করতে হবে ভালো করে শুনবেন যেই স্থানটিতে বসে আপনি এই কাজটি করবেন সেইখানটা পবিত্র স্থান হতে হবে ভালো স্থান হতে হবে ঠিক আছে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই কাজটি করবেন এবং কি করতে হবে ভালো করে শুনবেন কাজটি করার সময় কেউ যেমন না পেছন থেকে ডেকে দেয় বাট কেউ যেমন না ডিস্টার্ব করে ঠিক আছে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবারে প্রথমে কি করবেন সাতটি যে কলের জল এনেছেন বা সাতটি কুয়োর জল বা সাতটি ট্যাপের জল যেটা আপনি এনেছেন সেই সাতটি জলকে একটি ঘটিতে এক কাছে ঢালবেন ঠিক আছে একটা ঘটি নেবেন সেই ঘটির মধ্যে ওই সাতটি জায়গার জল আপনাকে ঢেলে দিতে হবে ঢেলে সেই জলটি আপনার সামনে রাখবেন এবার যে যজ্ঞকুণ্ডটা তৈরি করছেন সেই যজ্ঞকুণ্ডে ঘুঁটে দিয়ে ভালো করে আগুন জ্বালাবেন ঠিক আছে ভালো করে ঘুঁটে দেবেন ঘুঁটেতে আগুন জ্বালাবেন জ্বালিয়ে সেই ঘুঁটের মধ্যে দিয়ে দেবেন বেশি পরিমাণে ধুনা এবং বেশি পরিমাণে গগুল ধূপ এবার যজ্ঞকুণ্ডটা আপনার সামনে জ্বলবে এবারে আপনি রুদ্রাক্ষের মালাটি হাতে নেবেন এবারে এক একটা মালায় আপনাকে জপ করতে হবে ঠিক আছে এক একটা বীজ ধরে যেই মন্ত্রটা আমি একটু পরে দেখিয়ে দেবো মন্ত্রটি মুখস্থ করে রাখবেন আগে থেকে তারপরেই এই কাজটি করবেন সেই মন্ত্রটি ওই মালা ধরে একশো আটবার জপ করতে হবে অর্থাৎ ওই রুদ্রাক্ষের মালে একশো আটটি বীজ থাকবে তো একশো আট বার আপনাকে জপ করতে হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট টাইমস একশো আটবার আপনাকে জপ করতে হবে মনে রাখবেন এই যে মন্ত্রটি একশো আটবার জপ করবেন যতটা সময় লাগবে ততটা সময়ই কিন্তু যজ্ঞকুণ্ডটিতে আগুন কিন্তু জ্বলতে হবে ঠিক আছে আগুনটি যেমন না নিভিয়ে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো সেই পরিমাণেই ঘুঁটে ধুনো গুগুল ধূপ দেবেন ঠিক আছে যজ্ঞকুণ্ডে দিয়ে আগুনটা জ্বলবে এই কাজটি হয়ে গেলে এবারে আপনার সামনে যে ঘটিতে জল আছে সেই জল থেকে কিছুটা পরিমাণ জল নিয়ে আপনি সেই ব্যক্তিটিকে খাইয়ে দেবেন যার বশীকরণ কাটাতে চাইছেন সেই ব্যক্তিটিকে এক ঘঁট আপনি ওই ঘটির থেকে জল খাইয়ে দেবেন এবং কিছুটা জল আপনি স্নানের জলে মিশিয়ে তাকে স্নান করাবেন ঠিক আছে এই কাজটি কিন্তু তিন দিন করতে হবে ঠিক আছে তিন দিন মানে কি ওই ঘটির জল তাকে একবার খাওয়াতে হবে আর স্নানের জলে মিশিয়ে তাকে স্নান করাতে হবে এটা কিন্তু টোটাল তিন দিন করতে হবে ওই জলটা নিয়ে ঠিক আছে এই ক্রিয়াটি করতে পারলেই সেই ব্যক্তিটিকে যে যত বড়ই বশীকরণ ক্রিয়া করে রাখুক না কেন সেই বশীকরণ খণ্ডন হতে বাধ্য থাকবে তিন দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন এবারে চলুন দেখে দিচ্ছি সেই মন্ত্রটি তবে আর তার আগে একটি অনুরোধ করব এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা যদি আমার কাছ থেকে জানতে চান শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টিপে অল নোটিফিকেশন করে দেবেন এই চ্যানেলটি ফলো করুন এই চ্যানেলটি দেখতে থাকুন ঠিক আছে তাই সাবস্ক্রাইব করে রাখুন কোনো তান্ত্রিকের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে হবে না কোনো দৌড়াদৌড়িও করতে হবে না এই চ্যানেল থেকে সব কিছু শিখতে পারবেন তন্ত্রমন্ত্র মাধ্যমে কিভাবে আপনার জীবনের সব সমস্যার সমাধান করা যায় সব কিছু শিখতে পারবেন তাই বিনামূল্যে শিখুন এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি ফলো করুন যখনই ভিডিও ছাড়বো সবার আগে তবে আপনার কাছে পৌঁছাবে তবে হ্যাঁ আরেকটি বিশেষ কথা যে এই তন্ত্রের কাজটি যখন করবেন আপনার সামনে বাবা গোরখনাথের ছবি রেখে কিন্তু কাজ করবেন বাবা গোরখনাথের ছবি কিনতে পাওয়া যায় কিনে নেবেন একটা পিকচার দিয়ে যজ্ঞকুণ্ডের সামনে রেখে তারপরেই কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই করবেন বাবা গোরখনাথের কৃপায় অবশ্যই বসিগণ কাটবেই কাটবে এই হচ্ছে মন্ত্র তবে এটি কিন্তু গুরুন্মতি নিয়ে করবেন তার জন্য এই চ্যানেলের লিঙ্ক এক্ষুনি কুড়ি জনকে টোয়েন্টি জাস্ট শেয়ার করে দেবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজের ফেসবুক প্রোফাইলে দিয়ে দেবেন ম্যাসেঞ্জার বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধব আত্মীয় স্বন্দারকে যাতে করে লোক শিখতে পারে এবং বসিগণ কাটাতে পারবে অবশ্যই এই শিক্ষাটি পৌঁছে দিন শেয়ার করে দিয়ে এবং এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন একটি লাইক প্রত্যেকে দেবেন আপনিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্যকেও সাবস্ক্রাইব করিয়ে দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ